يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه سبحان الله وبحمده তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের সেই কঠিন ময়দানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে হঠাৎ করে তার ভাইয়ের সাথে দেখা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী তার জন্তার মায়ের গর্ভের ভাই তার রক্তের ভাই দেখা হবে দেখা হওয়ার সাথে সাথে আপনাকে দেখে দূরে পালিয়ে চলে যাবে না জানি ওই ভাই আমার কাছে লেগে চাই কিনা আমি বিপদে পড়েছি সে বিপদে পড়তে ছোটাছুটি করতে দিশাহারা হয়ে যাচ্ছে আরশের ছায়া তলে পাওয়ার জন্য একটু ছায়া পাওয়ার জন্য একটু প্রশান্তি পাওয়ার জন্য দিকবিদিক ছোটাছুটি করছে মাতার এক মাইল দূরবর্তী স্থানে কেউ সাহাবায়ে কেরাম বলছেন কিয়ামতের দিন সূর্যের মাঝে আর বান্দার মাঝে দূরত্ব হবে এই চোখের ভুরু আর চোখের পাতার মাঝে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব আসবে বর্তমান যে তীব্র দাবদাহের মধ্যে আমরা জীবন যাপন করছি আমাদের জীবন নাভিশ্বাস উঠেছে আর সেদিনকার সেই মুহূর্তে যখন চোখের ভুরু আর পাতার মাঝখানে দূরত্ব এসে যাবে সূর্য এবং মানুষের মাঝে সেদিন কি অবস্থা হবে এরকম বিপদ সংকুল অবস্থায় ভাইয়ের সাথে দেখা হবে আপনার বিপদ আপনার মায়ের গর্ভের ভাই রক্তের ভাই সে আপনাকে দেখে দূরে পালে চলে যাবে না জানি সে আমার কাছে কোনো নেকি চাই কিনা আমাকে কোনো উপকার করতে পারে কিনা এরপরে দেখা হবে যদি যদি দেখা হয় তার বাবার সাথে উম্মিহি ওয়া আবি তার মায়ের সাথে দেখা হবে যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে বাবা যে মা আপনাকে আড়াই বছর তিন বছর দুধ পান করিয়েছিল যে মা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে আপনাকে লালন পালন করেছিল সেই মা যখনই আপনাকে দেখবে দূরে চলে যাবে কাছে আসবে না না জানি আমার সন্তান আমার কাছে নেকি চায় আমাকে সহযোগিতা করতে বলে আজকে সে মা মা নিজেকে নিয়ে ব্যস্ত সন্তান সন্তানকে নিয়ে ব্যস্ত ও আবি বাবা যে বাপ হার ভাঙা পরিশ্রম করেছে সন্তানের জন্য জীবন যৌবন ধ্বংস করে দিয়েছে সন্তানের জন্য সন্তান লালন পালন করার জন্য তার জীবন যৌবন শেষ সেই বাবা সন্তানকে দেখে দূরে চলে যাবে একবার প্রেক্ষাপটটা আপনি ভাবুন উপলব্ধি করুন চিন্তা করুন এই চিন্তা এই মেধাতে যখন আপনাকে এটা করাঘাত না করবে ততক্ষণ আপনার ব্যক্তি পরিবর্তন সম্ভব নয় ইসলামের দাবি হলো আগে ব্যক্তি পরিবর্তন হবে তারপরে পরিবার পরিবর্তন হবে তারপরে যে সমাজ তারপরে রাষ্ট্র রাতারাতি রাষ্ট্র ক্ষমতা দখল করার নাম ইসলাম নয় সম্মতে শুধু বলবেন মা আপনাকে উপকার করবে না কেয়ামতের দিন ছেলে উপকার করবে না বাবা উপকার করবে না ও সাহিবাতিহি ও বানি এমন অবস্থায় আপনার স্ত্রী প্রাণ করে স্ত্রী যে স্ত্রীর জন্য আপনি কত হারাম উপার্জন করেছেন কত সুদ খেয়েছেন কত ঘুষ খেয়েছেন যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য একটি ভালো খাবারের জন্য আপনি কত চেষ্টা করেছেন সেই স্ত্রী আপনাকে দেখে পালিয়ে চলে যাবে না জানি আমার স্বামী আমার কাছে কোনো নেকি চেয়ে বসে কিনা সন্তান সে সন্তানের জন্য আপনি হারাম এমন কোনো দিক নাই এমন কোনো দিন নাই যে দিন আপনি কাজ করেননি সেই সন্তান আপনাকে দেখে পালিয়ে চলে যাবে হিসাব একজন আমি বলছিলাম যে ব্যক্তি একজন ব্যক্তি সত্যগতভাবে ও এককভাবে নিজেই নিজের কাজের জন্য দায়বদ্ধ তাকে নিজের কাজের জবাবদিহিতা তাকেই দিতে হবে তার অন্য কাউকে দেওয়া লাগবে না অন্য কাউকে দিবে দেওয়া প্রয়োজন হবে না